নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 8:25। আমরা দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে। 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস সকাল 9:15-এর শালিমার স্টেশন থেকে ছেড়ে পুরী পৌঁছাবে এই ট্রেনটা সন্ধে 6টায়। এই ট্রেনে দু রকমের কোচ অ্যাভেলেবেল আছে, একটা আছে নর্মাল সেকেন্ড সিটিং আর একটা আছে এসি চেয়ার কার। সেকেন্ড সিটিং বা চেয়ার কারের ভাড়া হচ্ছে 190 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 685 টাকা। আপনারা যারা পুরী যেতে চান অথচ রাত্রের স্লিপার ক্লাস ট্রেন পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেশ ভালো ট্রেন। আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন বা একসঙ্গে দু চারজন থাকেন, সেক্ষেত্রে গল্প করতে করতে এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খুব সুন্দর টাইমটা কেটে যাবে। এবং পুরী ঢোকার আগের কিছু মুহূর্তের ভিডিও এখানে, কিছুটা অন্তর অন্তরেই আপনারা দু সাইডে সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন। খুব সুন্দর লাগে যখন পুরী ঢোকার আগে ওই পাহাড় টাহাড়গুলো দুদিকে দেখা যায়। এখন সন্ধে 6টা বাজে, নির্দিষ্ট সময়ে আমরা পুরী স্টেশনে ঢুকে গেছি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে পুরীর দু একটা ভালো হোটেলের রিভিউ, কোন হোটেলে আপনারা থাকতে পারেন, তাদের কীরকম খরচ এবং রুম কীরকম, সব কিছুই আপনাদের সঙ্গে ডিসকাস করব এই ভিডিওতে। এই ধৌলি এক্সপ্রেস যখন পুরী স্টেশন ছেড়ে আসে তখন এই ট্রেনের নাম্বার হয়ে যায় 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, এবং ফেরার টাইম থাকে সকাল 10:25 পুরী স্টেশন থেকে ছেড়ে সন্ধে 7:30 শালিমার জংশনে এসে পৌঁছায়। অন্য কোনো ট্রেনে ফেরার টিকিট না পেলে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা অপশান হতে পারে, কম খরচে মাত্র 190 টাকাতেই চলে আসতে পারবেন। আপাতত হোটেলের রুমে ব্যাগপত্র রেখে আমরা স্বর্গদ্বারের কাছের যে বিচ আছে, সি বিচের ধারে একটু ঘুরে দেখতে চলে এসেছি। সামনে হোটেল অতিথি আছে, অতিথি হেরিটেজ, খুব সুন্দর রুম, খুব সুন্দর হোটেল, সি ভিউ হোটেল। আর এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা এনকোয়ারি করতে পারেন হোটেলে ফোন করে। পরের দিন সকাল সকাল আমরা জগন্নাথ দেবের দর্শন করতে চলে গিয়েছিলাম, এবং যেহেতু মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকেই মন্দিরের চূড়া ধ্বজা দেখালাম আপনাদেরকে সেই ভিডিও। আর মন্দিরের বাইরেটায় এখন পুরো কাজ চলছে, বেনারসের মন্দিরের মতোই, কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মতোই এখানে পুরীর জগন্নাথ দেবের মন্দির করিডোরও তৈরি হচ্ছে। আমরা তারপরেই চলে এসেছি এখন বিদেশ ঘর ইন হোটেলটার কাছে। তো বিদেশ ঘর ইন হোটেলটা বিচ থেকে একটু দূরে, জাস্ট ভারত সেবাশ্রম সংঘটা পার করে একটু এগিয়ে গেলেই আপনি হোটেলটা পাবেন। খুব বেশি দূরত্ব না, হার্ডলি 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন বিদেশ ঘর ইন। এদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা সি বিচের আরও কাছে, সেখানে রেটটা একটু বেশি থাকে, বিদেশঘর ইনের রেটটা একটু কম থাকে। চলুন ভেতরটা একবার দেখাই। এন্ট্রির করিডোরটা তো দেখতেই পাচ্ছেন, দুধারে গাছ দিয়ে সুন্দরভাবে লাইটিং করে খুব সুন্দরভাবে সাজানো। এখানে একটা সেলফি জোনও আছে, আর এদিকে একটা মানে বিচ থেকে আসার পরে বাথরুম আছে স্নান করার জন্যে বা একটু বালি ঢালিগুলো ধুয়ে নেওয়ার জন্যে। আর এদিকে রিসেপশান, উল্টো দিকে বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর রয়েছে, রিসেপশনটারও সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা এসে কথা বলে নেবেন, যে রুম চেকিংয়ের সময় আপনাদের ডিটেলস দিয়ে রেজিস্টারে নথিভুক্ত করে নেবেন, তারপর রুমে চলে যাবেন। বা যদি কেউ মনে করেন এখানে এসে ডাইরেক্ট বুকিংয়ের কথা বলবেন, তো রিসেপশন থেকে কথা বলে নিতে পারবেন। পাশে এসি রেস্টুরেন্টও আছে এনাদের। আচ্ছা, এরপরে আমরা চলে যাব লিফটে করে ওপরের ফ্লোরগুলোতে কয়েকটা রুম দেখার জন্য। এই হোটেল বিদেশ ঘর ইনে ফায়ার এক্সটিংগুইশার, লিফট, সিসিটিভি সব কিছুরই সুবন্দোবস্ত রয়েছে। স্টাফরাও বেশ হেল্পফুল। চলুন একটা ঘর আপনাদের এবার দেখিয়ে দিই।
যদিও এখন সকালের সময় সব চেক আউট হয়েছে আর ঘর দোর পরিষ্কারের কাজ চলছে। আচ্ছা, এখানে ঠান্ডা জল গরম জলের জন্য কুলারও আছে, বিশেষ করে ঠান্ডা জলের জন্য। আচ্ছা, এই একটা রুম আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি, নিচে একটা ছোট টি টেবিল, এদিকে ওয়ার্ড্রব, দেখুন ওয়ার্ড্রবের ভেতরটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আচ্ছা, এই দিকটায় ব্যালকনি আছে এই রুমটাতে, আপনারা চাইলে ব্যালকনিটা ইউজ করতে পারেন। আপনাদের ব্যালকনি থেকে একবার দেখিয়ে দিই বাইরের রাস্তার ভিউটা, ওই ডান দিকটাই হচ্ছে সি বিচ, ওই দিকটাতেই হচ্ছে সি বিচ, আর এই সাইডটা দিয়ে গেলে হচ্ছে আপনার মন্দির। বেডটাও বেশ চওড়া দেখতেই পাচ্ছেন, বালিশ দুটো রাখার মানে জায়গা দেখেই বুঝতে পারছেন আরামসে তিনজন শোয়া যাবে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, আয়না, বেসিন সব কিছুই আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো গ্রুপ ট্যুর বা পুরীর হোটেল বুকিং বা সাইট সিনের গাড়ি বুকিংয়ের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।